वेलकम बैक फ्रेंड्स। এইমাত্র আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী হুহু করে নামছে তাপমাত্রা। শীত শুরু দক্ষিণবঙ্গের এই সকল জেলায়। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় হুহু করে তাপমাত্রা নামার সম্ভাবনা, সঙ্গে কোন কোন জেলায় হতে পারে কনকনে ঠান্ডার প্রভাব, বিস্তারিত জানিয়ে দেব ওয়েদারের লেটেস্ট আপডেট। প্রতিদিন এই ধরনের আপডেট জানতে চ্যানেল বা ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সঙ্গে একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক ওয়েদারের লেটেস্ট আপডেট। অক্টোবর মাসের শেষের দিক থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা শীতের আমেজ অনুভব করা যাচ্ছিল। নভেম্বরের শুরুতে পাকাপাকিভাবে শীত প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি ছাড়াও খাস কলকাতাতেও হালকা শীতের আমেজ শুরু হয়েছে, আর পশ্চিমের জেলাগুলিতে শীতের পোশাক পরা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রির নিচে নেমে গিয়েছে। দিনের এই সর্বনিম্ন তাপমাত্রা এই সকল জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় কম করে 2 থেকে 3 ডিগ্রি কম। বিশেষ করে কালী পুজোর রাত থেকে এই শীতের অনুভূতি বেশ স্পষ্ট লক্ষ্য করা যায়। স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দারা শীতের পোশাক পরতে শুরু করেছেন। শুক্রবার শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.8 ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি কম। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি কম। একইভাবে 18 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমেছে আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া সহ বেশ কিছু জেলায়, বেশ কিছু জায়গায়। আগামী দিন কয়েকের মধ্যে এই সকল জেলায় তাপমাত্রার পারদ আরও বেশ কিছুটা নামবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। পাশাপাশি সকলের দিকে কুয়াশা লক্ষ্য করা যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি ছাড়াও কলকাতাতেও তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। শুক্রবারের রিপোর্ট অনুযায়ী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি কম রয়েছে। এই দিনে দিনের সর্বনিম্ন তাপমাত্রা 19.7 ডিগ্রি। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ একই রকম থাকতে পারে বলে আবহাওয়া অফিসের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে।